আজকে হচ্ছে 22শে জুন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আরও একটু অগ্রসর হয়েছে। এখন প্রায় দক্ষিণবঙ্গে সবটা কভার করে রেখেছে, শুধু যে অংশটুকু বাকি আছে সেই জায়গাটুকু আমি বলছি, সেটা হচ্ছে পুরুলিয়ার একটা পার্ট বাকি আছে, ঝাড়গ্রাম আর ইস্ট ওয়েস্ট মেদিনীপুরের একটা সামান্য অংশ, এই জায়গাটুকু যদি আমরা বাদ দিই বাকি কিন্তু পুরোটাই দক্ষিণবঙ্গ বর্ষা আজকে অবধি কভার করে ফেলেছে। আবারও বলছি, বাকি যেটুকু আছে সেটুকু হচ্ছে পুরুলিয়ার একটা অংশ, মানে পশ্চিম দিকের অংশটা, ঝাড়গ্রামের পুরোটাই আর ইস্ট ওয়েস্ট মেদিনীপুরের একটা সামান্য অংশ বাকি আছে। এছাড়া বর্ষা দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জায়গাতেই কভার করে ফেলেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে গত প্রায় 7 দিন ধরেই চলছে বৃষ্টি, আজকেও কিন্তু সেই ভারী বৃষ্টি কন্টিনিউ করবে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী থেকে অতি ভারী, এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। আগামীকাল অর্থাৎ 23 তারিখেও ভারী বৃষ্টি বজায় থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। 24 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, কিন্তু বৃষ্টির ইন্টেন্সিটি একটু কমে যাবে, কিন্তু বৃষ্টি জারি থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, 25-26 তারিখ নাগাদ বৃষ্টি সামান্য একটু বাড়বে এখনকার থেকে, কিন্তু যেটা আজকে আমরা ইস্যু করেছি সেটা হচ্ছে একটা স্পেশাল বুলেটিন, সেটা হচ্ছে থান্ডারস্টর্ম আর লাইটনিং আজকে 22 তারিখ এবং আগামীকাল 23 তারিখ, এই দুদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সম্ভাবনা থাকছে। ফলে এর সাথে কিছু অ্যাডভাইসারিও আমরা দিয়েছি, যে বারবার আবারও বলছি যে আমাদের দামিনী অ্যাপস যেটা আছে, DAMINI, দামিনী অ্যাপসটা যাতে সকলে ইউজ করে, যাতে রিয়েল টাইম লাইটনিংয়ের অ্যালার্ট অন্তত আধ ঘন্টা আগে পাবে নিজের 40 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। এছাড়া যেটা বলা হচ্ছে যে শেল্টার সেফ প্লেসে নেওয়ার জন্য গাছের নিচে দাঁড়াবে না, বা যখন ঝড় বা ইত্যাদি হবে তখন বাইরে বেরিয়ে এই গাছের তলায় আম কুড়ানো বা যে কোনো কাজ করা, যেগুলো সেগুলো থেকে যেন লোকে বিরত থাকে, যাতে আমরা লাইটনিংয়ের ফলে যে মৃত্যুর সংখ্যা যেটা হচ্ছে সেটা কমানো যায়। মেইনলি যেটা হচ্ছে, দক্ষিণবঙ্গের বর্ষা প্রায় সবটা কভার করে ফেলেছে, শুধু পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরের সামান্য অংশ ছাড়া। উত্তরবঙ্গে ভারী বর্ষা জারি থাকবে প্রথম 24 ঘন্টায়, পরের 24 ঘন্টাতে দার্জিলিং কালিম্পংয়ে, 23 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির চব্বিশ তারিখ থেকে ইন্টেন্সিটি একটু কমবে। দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, 25-26 বৃষ্টি একটু বাড়বে, 22-23 দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জায়গাতেই কিন্তু থান্ডারস্টর্ম আর লাইটনিংয়ের ওয়ার্নিং ইস্যু করা হয়েছে, এবং লোককে সতর্ক সেফ প্লেসে থাকার জন্য বলা হচ্ছে, আর আমাদের দামিনী অ্যাপ ইউজ করতে আবার আমরা অনুরোধ করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বর্ষা তো মানে কী হয়, ময়েশ্চারটা আরও বেড়ে যায়, সেক্ষেত্রে টেম্পারেচার যদিও বাড়ছে না, কিন্তু যেটা আমরা বলি যে এফেক্টিভ টেম্পারেচার বা রিয়েল ফিলটা তো বেশি হবেই সবসময়, শুরুর দিকে তো আরেকটু বেশি হবে। হ্যাঁ, দক্ষিণবঙ্গ জুড়েই মানে বৃষ্টির স্প্রেডটা একটু বাড়বে, বৃষ্টি হচ্ছে এখনো, কিন্তু যেহেতু বর্ষার খুব অ্যাক্টিভলি ঢোকেনি এবছর, ফলে খুব মেজর বড় বৃষ্টি দিয়ে শুরু হয়নি, যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি বৃষ্টি ঢোকার পর থেকে টানা প্রায় 10 দিন ধরে, এবং বেশ কিছু জায়গায় তো অবস্থা খুব একটা, সিচুয়েশনও ভালো নয় উত্তরবঙ্গের।